हेलो फ्रेंड्स, वेलकम बैक टू दैट चैनल। आज के कथा होबे एंड्रे रासेल और सुनील नारिन के निये। रासेल और नारिन के कि परेर बछर आईपीएल एर जोन्नो धरे राखबे कोलकाता नाइट राइडार्स टीम ना रिलीज करे दिबे, सेटाई आजकेर भिडियोते आलोचना करब। सो रासेल और नारिनेर काछ थेके केकेआर एर टीम मैनेजमेंट तथा फैनेरा जे आशा रेखेछिलो सेई आशा अनुयायी तारा एबछर आईपीएले किन्तु परफर्म करते पारेनि। अर्थात एबछर आईपीएले एंड्रे रासेल और सुनील नारिन दुजने परफर्म करते व्यर्थ होयेछे, जेखाने रासेल एबछर आईपीएले 14 मैचे ब्याट हाते 227 रान करेछे 20 एवारेजे, एवं एबछर रासेलेर स्ट्राइक रेट छिलो 145 एवं बल हाते रासेल 14 मैचे 60 उइकेट नियेछे एवं तार इकोनमी छिलो 11-র ওপরে। अर्थात एबछर आईपीएले रासेल किन्तु तार नामेर प्रति सुविचार करते पारेनि, जेखाने 2019 साले एंड्रे रासेल 14 मैचे 510 रान करेछिलो, एवारेज छिलो तार 56 एवं 2019 साले रासेलेर स्ट्राइक रेट छिलो 204। अर्थात 2019 साले रासेलेर परफरमेंस आर 2023 साले रासेलेर परफरमेंसेर मध्ये आकाश जमीन तफात रयेछे। दिन दिन रासेलेर परफरमेंसेर ग्राफ नीचे नामते शुरू करेछे। एर कारण होच्छे रासेलेर बर्तमाने बयस हये गियेछे, रासेलेर बर्तमाने 35-এর উপরে বয়স। ताछाड़ा से किन्तु नियमित इंटरनैशनल क्रिकेट खेले ना, वेस्ट इंडिजेर हुए नियमित दले नहीं किन्तु एंड्रे रासेल, से केवल फ्रैंचाइजी लीग खेले बेड़ाय। ताई शुधुमात्र फ्रैंचाइजी लीग खेले आईपीएल एर मतो बड़ो टूर्नामेंटे एसे परफर्म करा खूब एकटा सहज नय। एजोन्नोई रासेल एबछर आईपीएले परफर्म करते पारेनी। ताछाड़ा रासेलेर परफरमेंस दिन दिन नीचेर दिके नामते शुरू करेछे एबं एई निये चिंता बाड़ाच्छे कोलकातार नाइट राइडार्स टीम मैनेजमेंटेर। अन्यदिके सुनील नारिन सेओ किन्तु एबछर आईपीएले परफर्म करते व्यर्थ होयेछे, जेखाने नारिन एबछर आईपीएले 14 मैचे मात्र 11-টি উইকেট তুলেছে এবং এবছর নারিনের ইকোনমি রেটও অনেক হাই ছিল, অলমোস্ট 8-এর কাছাকাছি ছিল তার। সুনীল নারিনের ইকোনমি এবছর আইপিএলে, যেটা তার নামের প্রতি সুবিচার করে না, কারণ সুনীল নারিনের ইকোনমি রেট সবসময় 6-এর নিচেই থাকে, কিন্তু এবছর আইপিএলে সুনীল নারিনের ইকোনমি রেট অনেক হাই ছিল। তাছাড়া উইকেট তুলতেও ব্যর্থ হচ্ছিল এবছর আইপিএলে সুনীল নারিন, এবং সুনীল নারিনও কিন্তু নিয়মিত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ দলে সুনীল নারিনকে বহুদিন ধরে দেখা যায়নি, সেও কেবল শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ খেলে বেড়ায়। তাই শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ খেলে আইপিএলের মতো বড় মঞ্চে পারফর্ম করা অনেকটাই কঠিন হবে সুনীল নারিনের পক্ষে। এজন্যই সুনীল নারিন অ্যান্ড্রে রাসেল এদের পারফরমেন্সের গ্রাফ কিন্তু দিন দিন নিচের দিকে নামতে শুরু করেছে। তবে অ্যান্ড্রে রাসেল ও সুনীল নারিন এই দুই প্লেয়ারকে কি পরের বছর আইপিএলের জন্য ধরে রাখবে কলকাতার নাইট রাইডার্স টিম না রিলিজ করে দেবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তবে আমার মতে রাসেল ও নারিনকে আর একটি সিজন ধরে রাখবে কলকাতার নাইট রাইডার্স টিম। অর্থাৎ পরের বছর আইপিএলের জন্য রাসেল ও নারিনকে রিটেন করে রাখবে কলকাতার নাইট রাইডার্স টিম, কারণ পরের বছর আইপিএলে রয়েছে মিনি নিলাম। অর্থাৎ আইপিএল 2024-এ খুব একটা বড় নিলাম হবে না, তাই কলকাতার নাইট রাইডার্স টিম স্কোয়াডে খুব একটা চেঞ্জেস করবে না পরের বছর। তবে 2025 সালে কিন্তু হবে মেগা নিলাম, যেখানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের সমস্ত প্লেয়ারকেই রিলিজ করে দিতে হবে কেবল 4টি প্লেয়ার বাদে। অর্থাৎ 2025 সালে কিন্তু রাসেল ও নারিনকে ছেড়ে দেবে কলকাতার নাইট রাইডার্স টিম। অর্থাৎ সম্ভবত অ্যান্ড্রে রাসেল ও সুনীল নারিনকে আমরা কেকেআরের হয়ে আর একটি সিজনেই খেলতে দেখতে পাবো। অর্থাৎ পরের বছর আইপিএলের জন্যও রাসেল ও নারিনকে ধরে রাখবে কলকাতার নাইট রাইডার্স টিম। সো ফ্রেন্ডস, তোমাদের কি মতামত, পরের বছর আইপিএলেও রাসেল ও নারিনকে কি ধরে রাখা উচিত কলকাতার নাইট রাইডার্স টিমের না রিলিজ করে দেওয়া উচিত? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং কেকেআরের ফ্যান হয়ে পরের বছর আইপিএলে কলকাতার নাইট রাইডার্স টিমকে ভালো খেলতে দেখতে চাইলে
ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।